আর এদিকে বাস টাস পড়ে আছে, এটা আমরা পিছন দিকটা দেখাচ্ছি, সামনের দিকটা দেখাবো। এই লরিটা দেখছো, এই লরির পিছনে একটা পুজো হয়, কার্তিক পুজো। আরে এটা আমাদের ছোট দাদা। হ্যালো সো গাইস, দিস ইজ ডিএস মনোরাজ, ওয়েলকাম মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমাদের কিছুদিন বাদে এখানে কার্তিক পুজো, তো কার্তিক পূজায় কোথায় কী প্যান্ডেল হয়েছে সেগুলো তোমাদের দেখাবো। তো কোথায় কোথায় প্যান্ডেল হয়েছে আমরা হাটদার এখন যাচ্ছি, হাফ প্যান্ট পরে। এই কী দেখাচ্ছি, আপাতত তখন বাস পড়েছে, কদিন পরে সব রেডি হবে। তো এখন কী অবস্থায় আছে, তো এখন কী অবস্থায় আছে সেগুলো তোমাদের দেখাবো। আমার সাথে আছে হ্যাঁ শ্যাটাভাঙা নায়ক, ঠিক আছে, দেবরাজ চেনো হয়তো, অনেক ভিডিওতে দেখেছো তোমরা। মাস মাস, আচ্ছা মাস ওরফে মাস। তো এখন যাচ্ছি ঘোষপাড়ার দিকে, ঘোষপাড়ায় কেমন কী প্যান্ডেল হচ্ছে সেটা আপাতত দেখবো, কেমন কী বাস পুঁতেছে না পুঁতেছে সেটা দেখবো, আমি জানি না ওখানে কী হচ্ছে এখন। তো এখন যাচ্ছি ঘোষপাড়ার দিকে, তো দেখা যাক ঘোষপাড়ায় কী চলছে এখন। তো আমরা চলে এসেছি এখন ঘোষপাড়া, ঘোষপাড়ায় এখন প্যান্ডেলের কাজ সবে শুরু হয়েছে। ইংরাজি 17 তারিখে পুজো, তো তোমরা চাইলে আসতে পারো, আমি তোমাদের পুরো অ্যাড্রেস দিয়ে দেবো কোথায় হচ্ছে পুজো। আর এখানে খুবই ভালো পুজো হয়, অনেক পুজো হয়, তোমাদের আস্তে আস্তে আমি প্যান্ডেল দেখাবো, আরও অনেক প্যান্ডেল আছে। তো এটা আপাতত ঘোষপাড়া। তো এখানে আছে রেলগেট, রেলগেটটাও তোমাদের দেখাবো, রেলগেটের পাশেই এটা ঘোষপাড়া, ঠিক আছে। তো এই রাস্তার দিয়ে সোজা চলে আসতে হবে, দিয়ে এখানটা করে একটা পুজো হয়, থিম টাইপের পুজো হয় এখানে। তো এখানে আসলে তোমরা থিম পুজোটা দেখতে পারো, আপাতত প্যান্ডেলের কাজ হচ্ছে। হ্যাঁ রাম রাবণের যুদ্ধ হল ওটা, ঠিক আছে। তো বাকি দেখাচ্ছি, আরও অনেক জায়গায় যাবো সেগুলো দেখাচ্ছি। তো আমরা আছি এখন আপাতত রেলগেটে, পূর্বশিলি রেলগেট। তো পূর্বশিলি স্টেশন তোমরা ওই দিকে দেখতে পাচ্ছ আশা করি। তো আমি আপাতত আছি রেলগেটের এদিকে। তো ঘোষপাড়া থেকে এখন বেরোলাম, এখন যাব মাঠের দিকে, কোন মাঠে যাব সেটাও তোমাদের দেখাচ্ছি, তো ছুটে থাকো। তো আমরা এখন আছি আপাতত হাসপাতালের এখানে, হাসপাতালের এখানে আপাতত যে মাঠে আছি সেই মাঠে এখন লাইটিংয়ের কাজ চলছে। তো প্যান্ডেল লাইটিং অলমোস্ট হচ্ছে, প্যান্ডেলের অবস্থা কী আছে দেখবো। তো এখন লাইটিংয়ের কাজ চলছে, এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে লাইটিং লাগানো আছে। আরও মাঠ আছে আরেকটা, এই মাঠটা দেখানোর পর আরেকটা মাঠও দেখাবো, ওই মাঠেও কী কাজ চলছে সেটাও দেখাবো। তো আমরা চলে এসেছি এখন ব্যাংকাটার মাঠে, ব্যাংকাটার মাঠে দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল হচ্ছে এখন আপাতত। এদিকে আই থিঙ্ক নাচন কোদন হবে, আর এখানে হবে মেন ঠাকুর যেটা হয় সেটা হয়তো। প্যান্ডেলের কাজ চলছে, লাইটিংয়ের কাজ চলছে, এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের প্রচুর জিনিস পড়ে আছে, কাঠ। আর ওইদিকে যেটা দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দেখাই, ওইদিকে হচ্ছে আমাদের স্টেশন, যেটা পুরুষলি স্টেশন 3 নম্বর, ওটা হচ্ছে পুরুষলি স্টেশন, দেখতে পাচ্ছ এখান থেকে ট্রেন দেখা যাচ্ছে। আর এখানে আপাতত প্যান্ডেলের কাজ চলছে, তো দেখতে পাচ্ছ আমরা ব্যাংকাটার মাঠে চলে এসেছি, এখন চলছে প্যান্ডেলের কাজ আর লাইটিংয়ের কাজ চলছে আপাতত। তো পুজো এখন অনেক দিন দেরি আছে, কারণ ইংরাজি 17 তারিখ আর আমরা শ্যুট করছি আজকে, কীবারে আজ আজকে কত তারিখ, তো আজকে 8 তারিখ আর পুজো 17 তারিখে, আমরা আগে থেকে শ্যুট করছি এমন দেখাচ্ছি তোমাদের, জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ পিছনে এখন প্যান্ডেলের কাজ চলছে, লাইটিংয়ের কাজ চলছে, আরও কোথায় কী হচ্ছে সেগুলো দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ডের এই পাশটা আমরা যদি ঘুরি তো এখানে একটা প্যান্ডেল হচ্ছে, এখানে প্যান্ডেলের কাজ চলছে আপাতত, সব জায়গায় আপাতত প্যান্ডেলের কাজই চলছে, প্যান্ডেল লাইটের কাজ চলছে। তো এটা টোটো স্ট্যান্ডের এখানটা, তোমরা আসলে এটাও চেক আউট করতে পারো। আর এটা আপাতত কাপড়ের কাজ হয়নি, যখন কাপড়ের কাজ হবে তখন আমি দেখাবো তোমাদের। তো বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন থানা মাঠের দিকে, এখন থানার মাঠে কী হচ্ছে সেটা দেখাবো, মানে ওটাকে থানার মাঠেই বলি আমরা। তো বাজারের ভিতর দিয়ে এখন ওই রাস্তাতে যাচ্ছি, এখন থানার মাঠে কত দূর কী কাজ হয়েছে সেগুলো দেখাবো। তো আমরা এখন চলে এসেছি থানার মাঠের দিকে, তো এটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের পিছন দিকটা এটা, আর এদিকে বাস টাস পড়ে আছে, এটা আমরা পিছন দিকটা দেখাচ্ছি, সামনের দিকটা দেখাবো। এখানে একটা গেটের মতন কিছুটা করা হচ্ছে, কারণ ভেতরে যেটা হয় লাইন দিয়ে দেখতে হয় যেহেতু। তো আর এখানে পুরো যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠ জুড়ে পুরো মেলা বসবে, পুরো রাউন্ড করে মেলা বসবে, যেদিন বসবে সেগুলো তোমাদের দেখাবো। তারপরে তো এটা লাইনের মতন কিছুটা করা হচ্ছে, এখানে লাইন দিয়ে যাওয়া হবে, তারপর তো সেই কাজই চলছে দেখতে পাচ্ছ। তো এটার ফাইনাল লুক যবে হবে সেটা তোমাদের আমি দেখাবো পরে, যখন কাপড় পরানো বা রেডি বাগারে হয়ে যাবে। তো এটা কেদারনাথ হবে, ব্যানার তো দেখতে পাচ্ছ উল্টে গেছে, আর এটা হচ্ছে ফ্রন্টের লুক। তো আমরা চলে এসেছি এখন থানা মাঠের দিকে, থানা মাঠে কী কাজ চলছে সেটা আপাতত দেখতে পাচ্ছ তোমরা। আর আপাতত এখন তেমন কোনো কাজ হয়নি, শুধু বাসপোতার কাজ চলছে। তো পুজো এখন অনেক দেরি, তার কারণে এখন থেকে কাজ শুরু হচ্ছে, নাহলে পরে কমপ্লিট দিতে পারবেন এরা, তার কারণেই আগে থেকে শুরু হয়েছে। আর এবং আমি তোমাদের আগে থেকে অ্যালার্ট করছি যাতে তোমরা এসে দেখতে পারো পুজোটা। তো আজ 8 তারিখ অ্যান্ড পুজো 17 তারিখ, মানে অনেক টাইম আছে এখনও, তোমরা যে কোনো সময় চেক আউট করতে পারো, আর এই ভিডিওটা 2-3 দিনের মধ্যে চলেই আসবে। তো থানার মাঠ থেকে আমরা এখন বেরোবো, এখন দেখি আশেপাশে কী আর হচ্ছে, যা হচ্ছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো এটা থানার মাঠের আপাতত গেট, এরকম গেট আরও 2-3টে আছে, পিছনের দিকেও আছে, ওখানে চাঁদা তোলার কাজ চলছে আপাতত। আর এখানে প্যান্ডেলের গেট আপাতত কিছুই লাগানো হয়নি তেমন, তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে এখন এখানে লাইটিংয়ের, এখানে লাইট লাগানো হবে, আপাতত এই অবস্থায় আছে এখনও, যখন লাইট লাগানো হবে সেদিনও তোমাদের দেখাবো। আর লাইট লাগালে আমি সেদিন সন্ধ্যাবেলায় শ্যুট করবো, কারণ সকালে শ্যুট করার কোনো মানে হয় না, কারণ লাইটিং যেহেতু রাতেই শ্যুট করতাম আমাকে। কার্তিক পুজো আমাদের ছোট দাদা।
বাজার এখানে এটা অটো স্ট্যান্ড কাছেপুজার গলি খালি যা লাগবে চলে আসবে তো আমাদের প্যান্ডেল দেখা অলমোস্ট কমপ্লিট এখন আমরা যাচ্ছি স্টেশনে আমি স্টেশনে তো চলে এসেছি আমি ব্রিজের উপর দিয়ে উঠবো তারপর বাড়ির দিকে যাবো তো তোমাদের দেখাচ্ছি বাকিটা এখন ব্রিজে উঠছি আমি আর সেটা ভাঙা নায়ক ঠিক আছে তো আমি আর দেব এখন উপরে চড়ছি ব্রিজ দিয়ে তারপরে যাবো ওই পারে এইভাবে আমি যাই আমাদের মানে বাড়ির পাশে স্টেশন হলে যা হয় আর কি তো এই পুরো সব কিছুই বাড়ির পাশে থানা থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে সব কিছু বাড়ির সামনে এখন আমরা চড়ছি উপরে ব্রিজের উপরে আর আপাতত এখানে যারা এখানেও কিছু পুজো হয় তো এখানে আপাতত হয়নি তেমন কিছু এখনও বাস অব্দি পড়েনি এই কারণে এগুলো ছোটোখাটো পুজো তো এগুলো পরে হয় জিনিসগুলো ঠিক আছে তো সিঁড়ি যেমন চড়েছি আবার নিচে নামতেও হচ্ছে যারা দেখে নামতে হবে ক্লিয়ে পড়বো তো আমরা একবার এদিক দিয়ে যাবো কারণ এখানে একটা পুজো হয় দেখা যাক কোনো বাস যদি পড়ে ওখানে তাহলে ওখানে যাবো আর যদি নাও পড়ে থাকে তাও বলে দেবো এখানেও একটা পুজো হয় ভাই তো এই লরিটা দেখছো এই লরির পিছনে একটা পুজো হয় সালে ছোটোখাটো পুজো হয় তার কারণে অনেক লেটে প্যান্ডেল পড়া মানে প্যান্ডেল হওয়া শুরু হয় ঠিক আছে তো এখনও কিছু কাজ হয়নি তো এখানে একটা পুজো হবে এটা হচ্ছে স্টেশনের স্টেশন থেকেই তোমরা দেখতে পারো এই পুজোটাকে একদম মাঠের পাশেই হয় ঠিক আছে এটা কমিটি হল আর এই পাশটা হচ্ছে পুজো হয় ঠিক আছে তো আমরা এখন সবাই আসতে চাইছি কালীতলার দিকে কালীতলায় কিছু হয়েছে কি না সেটা দেখো এটা আমাদের পাড়ার পাশেই মানে আমাদের পাড়াই বলতে পারো ঠিক আছে একই পাড়া তো এখন কালীতলার দিকে যাচ্ছি দেখা যাক ওখানে কিছু হয়েছে কি না যদি নাও হয়ে থাকে তাও বলে দেবো এখানে পুজো হয় কেবল কোথায় হয় না হয় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কালীতলা এখানে কালীতলায় শুধু কালী পুজো হয় না সব পুজোই হয় মানে সব পুজো বলতে কালী পুজো সব পুজো বলতে কালী পুজোও হয় দুর্গা পুজো হয় এবং কার্তিক পুজো হয় ঠিক আছে এটা আমাদের পাড়ার মধ্যেই পড়ে কার্তিক পুজোটা এই পাশটা হয় কালী পুজোটা এই পাশটা হয় আর দুর্গা পুজোটা ওই ভিতরটা করে হয় ঠিক আছে আর এটা হলো আমাদের ক্লাব একসময় এটা ক্লাব ছিল এখন এখানে ঠাকুর তৈরি করা হয় আর আমার দাদা মানে নিজের দাদাই ঠাকুর তৈরি করে তো আমাদের পাড়ার আশেপাশে কিছু পুজো হচ্ছে তো সেখানকার ঠাকুরগুলো অর্ডার পেয়েছে তো সেগুলো এখানে করা হচ্ছে তো আমাদের ঘোরা শেষ এখন সব প্যান্ডেল অলমোস্ট দেখানো হয়ে গেছে সব তো দেখাতে পারলাম না কারণ হেঁটে হেঁটে যতদূর সম্ভব ততদূর দেখানোর চেষ্টা করলাম তো আপাতত বাড়ির দিকে এখন চলে এসেছি তো এই ছিল আমাদের ভিডিও তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই।